আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রমজান মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো মাহে রমজান বিদায়ের পথে, তো এই বিদায়ের বেলায় মাহে রমজানে কিছু কিছু ভালো কাজ আমরা করতেছি, তো সেই ভালো কাজের একটা অংশ হিসেবে আজকে আমরা আছি এই রেল লাইনের পাশে, মানে আসি হলো গোয়াপাড়া স্টেশন, মহেলা গোয়াপাড়া স্টেশনের পাশে একজন মানুষের সন্ধান আমরা পেয়েছি, যে একেবারেই নিতান্ত অসহায় মানুষ, যে রেল লাইনের পাশে একটা ঘরে থাকে। শুনেছি তার আসলে দেখার মতো কেউ নাই, সে মানুষটার সাথে দেখা করার জন্য আজকে আমরা এখানে আসছি। তো আমরা এখন বাড়ির ভিতরে যাব, এখানেই বাড়ি। তো চলুন দর্শক, আমরা বেশি কথা না বলে ওনার কাছে যাই আসলে, আর ওনার কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে ওনার এখন কি অবস্থা। তো চলুন দর্শক আমরা যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একজন অসহায় মানুষ ছিল, নাম কি আপনার? মাজেদা। আপনার যাই নাই? আচ্ছা চলেন দেখি, ভিতরে গিয়ে দেখি একটু খবর খোঁজ করি। আপনি হাঁটতে পারেন না নাকি? দেখেন হাঁটাই তো সমস্যা। আসলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আসলে উনি একবারে মানে অসম, ওইদিকে ধরেন পঙ্গু, মানে হাঁটাই কষ্ট। ঘরের তো বাড়ি ঘরের পরিবেশ খারাপ, অবস্থা খারাপ, এই নিয়ে আপনি থাকেন? এনে থাকেন নাকি? এটা কার ঘর? আপনারই ঘর নাকি? হ্যাঁ, আপনার স্বামী নাই? না। হ্যাঁ, কি হয়েছে? দাঁড়ায় থাকতে পারবেন? আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলেগুলো হয়নি। হয় নাই? ঘর ছেলে পেলে দিয়ে গেছে স্বামী? ও, আরে কত্তে আপনি নিঃসন্তান? ও, মানে আপনার আগের ঘরের? এর পেটের কোনো সাল ফল নেই। ও, মানে আপনার নিজের ঘরের কোনো সন্তান নাই? কষ্ট করে আসলে জীবনটা খুব কষ্ট। তো রোজা রাখছেন? রোজা থাকিনি, রাখতে পারিনি, অসুখ। ও, আপনার বাসা কোনটা? মানে অন্য গ্রামে। এখানে আপনার মানে এখানে কোনো বিয়ে হয়েছিল নাকি? ও, আপনি আপনি এখানে কী করেন নাকি? আমার ছেলেমেয়ের দোকান এই বাজারে। ও, মানে ওই ইনি সেলুন আছে, সেলুন আছে তাই তো? হ্যাঁ, ওনার সেলুন আছে, সেলুনের দোকানে এখানে থাকেন, ওই সূত্রে আপনি মাঝে মাঝে এসে বাজার করে দিতেন নাকি? আর যদি ইনি যদি না থাকে তাহলে কে হতো আপনার? রান্নাবান্না করতে পারেন? হ্যাঁ,
আমি তো হাঁটতেও পারি না দেখলাম দেখি একটু হাঁটেন তো আসেন ভাই মহির ভাই আসেন আসলে ইনার এই মুরব্বি এই মুরব্বি মানুষ ওনার হলো দুইটা পায়ের সমস্যা, চলাফেরা করতে পারে না। ইনার স্বামী নাই, সন্তান নাই, উনি মানুষের কাছে হাত পেতে খায়। তো হাত কেমনে বাদ দেয়? এখন ওনার যে অবস্থা, উনি তো বাইরেও যেতে পারে না। এই যে আশেপাশে মানুষজন বলছে কি ওনার বাইরে যেতে পারে, হাঁটতে পারে না, পড়ে যায়, পড়ে যান, মাঝে মাঝে পড়ে যায়। একদিন ফেনে পড়ে গেছেন, মাথা পা পড়ে গেছেন, একদিন কুয়ার পা পড়ে গেছেন। পড়ে গেলে তো সমস্যা। এই বয়স তো মানে গাদি এক মানে অনেক বয়স হয়ে গেছে, এনে তো আর কয়েকদিন পরে তো আরও চলতে পারবে না। তখন কি খালা না, গরুর মাংস খায় না, দুধ খায় না, সেসব মানুষের শরীরে কিছু থাকে। ঘরেরও তো অবস্থা খারাপ, আমরা ঘরের ভিতর তো দেখতে পাবো, চাবি ইয়ে আছে, চাবি আছে, ঘরে চাবি আছে। হ্যাঁ, তো ঘরের ভিতরটা আমরা দেখি, চাবি আছে নাকি তালা মারা, বাইরে খুলে দেন কি অবস্থা, দেখাই যায় না, অন্ধকার। ঘরে কারেন্ট নাই, থাকে কেমনে? ও পাশে কি, ও পাশে রুম কাটা আছে, রমে ও পাশে থাকে কিনা? ওই মাঝে মধ্যে সতিনে জল বলা সব রাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এর যে অবস্থা, ঘরের যে অবস্থা, আসলে একটা মানুষ এখানে থাকতে পারে বলে সাধারণ মানুষ যে কেউ এখানে থাকতে পারবে না। ঠিক আছে, দেখান একটু ঘুরে দেখান, একটু থাকার মতো কোনো পরিবেশ নাই। এই যে এটা হলো বিছানা, এটা হলো বিছানা, ওনার বিছানা এটা। তো উনি আসলে এখানেই মনে থাকে ঘুমায় না। আরে কষ্ট, এখন আমি ওনার কাছে আসলে আসছি। তো আপনারা এই রোজার মাস অনেকে অনেক জায়গায় দান ফেরত করেন, অনেকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেন। আমি ওনার জন্য আপনাদের কাছে সাহায্য সহযোগিতা আমি আশা করবো। আপনারা তো অনেক জায়গায় দেন, তো আপনার নাম কি? মাজেদা। মাজেদা, এই অসহায় মাজেদাকে আপনারা যদি পারেন আপনাদের সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করবেন, যাতে উনি দুই একবেলা ভালো খাইতে পারে। এই যে ঈদের দিন, ঈদের মধ্যে ঈদের কিছু বাজার টাজার করেছেন? ঈদের কাপড় চোপড়, কাপড়ও তো অবস্থা খারাপ, এই কাপড়ের তো অবস্থা খারাপ। আমরা তো কাপড়ের দরকার আগে, ওনার একটা কাপড়ের দরকার। হ্যাঁ, আসলে গায়ের কাপড়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে, সিরা কাপড় পরে আছে। তো আমরা চেষ্টা করব যদি কোনোভাবে সম্ভব হয় ওনাকে, ওনার জন্য গায়ের একটা জামা হলেও, ঈদের মধ্যে আসলে সবাই জানে যে একটা নতুন কাপড়ের দরকার। তো আমরা যদি কোনোভাবে পারি ম্যানেজ করতে ওনাকে আমরা একটা কাপড় বা যেভাবে হোক দিয়ে যাব। আর আপনারা যারা দর্শক আছেন দেখতেছেন, অবশ্যই চেষ্টা করবেন এই অসহায় মাজেদার পাশে একটু থাকার জন্য, যাতে ইনাদের মতো লোক, হ্যাঁ, এই যে সামনে ঈদের আনন্দে আমরা অনেকেই অনেক খরচ করব, অনেক টাকা খরচ করব, এদের সামর্থ্য নাই যে 200 টাকা খরচ করে। তো অবশ্যই চেষ্টা করবেন এদের পাশে থাকার জন্য। আপনার কি মোবাইল আছে? না, মোবাইল নাই, ভাইয়ের আছে। আচ্ছা, তারপরেও আমি আমার নাম্বার অথবা ওই ভাইয়ের নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দেবো, যদি কেউ এই অসহায় মাজেদাকে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা নাম্বারে কল দিবেন। এবং যদি আপনারা কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে চান, আমরা ইনাদের কাছে ভিডিও করে
আপনাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দেব, যদি কেউ মনে চায় অবশ্যই সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, আমি চেষ্টা করবো হয়তো আগামীকালকে বা পরের দিন ওনার জন্য যে কোনোভাবে হোক একটা কাপড় বা কিছু ব্যবস্থা করে দিয়ে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমাদের পাশে থাকবেন, তো যাতে আপনাদের একটু সহযোগিতা আমরা ইনাদের মতো কিছু লোকজনের পাশে আমরা দাঁড়াতে পারি সবসময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কথা বলে এখন আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।